হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রায়হান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে বিআরটি এর লাইট এবং মোটরসাইকেল, এই যে ড্রাইভিং লাইসেন্সের রিটেন এবং ভাইবা পরীক্ষা সম্পর্কিত। আমি কিছুদিন আগে রিটেন এবং ভাইবা পরীক্ষা ফেস করেছি, যেখানে প্রায় 20 মার্কের রিটেন পরীক্ষা এবং ভাইবা পরীক্ষা হয়। তো ওই পরীক্ষাগুলায় পাশ করার জন্য কী টাইপের আসলে প্রশ্ন হয় এবং উত্তরগুলো কী হবে, এই সম্বলিত একটি পিডিএফ ফাইল আমি আপনাদেরকে দিয়ে দিব এবং কীভাবে আসলে পরীক্ষাগুলো হয়ে থাকে এইগুলো সম্পর্কে আজকে আমরা বিস্তারিত কথা বলবো। যেন কখনও আপনি যদি লাইসেন্স করতে যান তাহলে রিটেন এবং ভাইবা পরীক্ষায় খুব সহজে পাশ করে যেতে পারেন। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ফলে বিভিন্ন রকম টিউটোরিয়াল পাবেন যেটা আপনার জন্য উপকারী, সেগুলো অবশ্যই দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় আসলে তিন ধরনের প্রশ্ন হয়ে থাকে। একটা হচ্ছে এক কথায় কিছু প্রশ্ন উত্তর থাকে, কিছু টিক চিহ্ন অর্থাৎ সঠিক উত্তরে টিক চিহ্ন দাও এই টাইপের কিছু প্রশ্ন থাকে, এবং ইঞ্জিনের মেকানিজম সম্পর্কিত এক কথায় প্রশ্ন উত্তর এই টাইপের কিছু প্রশ্ন উত্তর থাকে। তো দেখেন এখানে কিছু প্রশ্ন আছে যেগুলো এক কথায় হয়ে থাকে। প্রথম পার্টে সাধারণত এরকম 6টা প্রশ্ন থাকে। তো দেখেন যে তো গাড়ি চালানোর আগে কি কি করণীয় কাজ, কি কি সাথে রাখতে হয়, এই টাইপের যে জিনিসগুলো মানে স্বাভাবিক যে সাধারণ জ্ঞান টাইপের যে প্রশ্ন গাড়ি সম্পর্কিত, এই টাইপের কিছু প্রশ্ন থাকে যেগুলো আপনি এখান থেকে খুব সহজে দেখে নিতে পারবেন। যেমন খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পড়ে থাকে, সেটা হচ্ছে ট্রাফিক সাইন চিহ্ন কয় প্রকার, এইটা খুব পড়ে থাকে, ঠিক আছে, এটা এখান থেকে পড়ে নেবেন। এরপরে একটা প্রশ্ন আছে খুব ইম্পর্টেন্ট যে ট্রাফিক সাইন সিগন্যালের অনুক্রমগুলো কি কি। এরপরে আমার একটা প্রশ্ন পড়ছিল যে কোন কোন স্থানে গাড়ির হর্ন বাজানো নিষেধ, এই টাইপের প্রশ্ন। এই যে জিনিসগুলো আছে মোটামুটি এখানে খুব বেশি প্রশ্ন নেই, এই প্রশ্নগুলো যদি আপনি সব পড়েন তাহলে প্রায় 100% কমান পাওয়ার নিশ্চয়তা প্রায় থেকেই যায়। দেখেন এখানে 29টা প্রশ্ন আছে। তো এই যে ইঞ্জিন সম্পর্কিত যে প্রশ্নগুলো ওইগুলো আপনি এখানে দেখেন পেয়ে যাবেন। এখানে দেখেন এই যে আছে কনডেন্সারের কাজ কি, কার্বোরেটরের কাজ কি, এই যে। তো আমি এই পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিব। এরপরে দেখেন আর একটা পিডিএফ আছে এমসিকিউ, এমসিকিউ সম্বলিত কিছু প্রশ্ন আসে 6-7টা মতো। এখানে দেখেন এই যে ক্লাসের কাজ কি, ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার কারণ কি, এই যে প্রশ্ন উত্তরগুলো আছে সঠিক উত্তরে টিক চিহ্ন দিতে হয়। তো সঠিক উত্তরে টিক চিহ্ন দাও এটাও দেখবেন খুব বেশি এখানে নেই। এই প্রশ্ন উত্তরগুলো পড়লে মোটামুটি আপনি দেখবেন যে, যেমন আমার একটা প্রশ্ন পড়ছিল, এটা এখানে যেহেতু লেখা আছে টিক চিহ্ন, এগুলো আবার রিটেন আকারেও আসতে পারে। আমার এটা পড়ছিল যে অপেশাদার ও পেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য বয়স কত। তো আপনি এই পিডিএফটা যদি মোটামুটি দেখে নেন তাহলে দেখবেন যে টিক চিহ্ন রিলেটেড যেগুলো আছে সেগুলো আপনার জন্য উত্তর দেওয়া সহজ হয়ে যাবে। এরপরে আরেকটা আছে ট্রাফিক সাইন, এটা ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট। এক সময় রিটেনে পড়ে ভাইবাই আপনাকে দেখিয়ে বলে যে এই চিহ্নর মানে কি বলেন বা এই চিহ্নর মানে কি বলেন। তো এই টাইপের এগুলো আমাদের বাস্তব জীবনেও আসলে খুব দরকার, এগুলো আসলে শিখে রাখা খুবই ইম্পর্টেন্ট। যেমন আমাকে একটা জিজ্ঞেস করছিল, এই যে এইটা জিজ্ঞেস করছিল যে এইটার মিনিং আসলে কি হবে, আর একটা জিজ্ঞেস করছিল আরও বেশ কয়েকটা, তার ভিতরে আরেকটা ছিল ওভারটেকিং নিষেধ নামে একটা ছিল, এই যে এইটা ওভারটেকিং নিষেধ। তো এই টাইপের যে চিহ্নগুলো এগুলো যদি আপনি মুখস্থ করে যান, বাধ্যতামূলক চিহ্নগুলো, দেখেন এই জিনিসটা পড়ে বললেই চলে প্রায় সব সময় যে ট্রাফিক সাইন কয় প্রকার, এই যে বাধ্যতামূলক, সতর্কতামূলক, তথ্যমূলক, এবং এই সাইনগুলো অবশ্যই দেখে নেবেন কোনটার মিনিং কী, তাহলে দেখবেন যে আপনি ভাইবা পরীক্ষাও খুব সহজে পাশ করতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।